নমস্কার, ওয়েলকাম টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার রেসিপিটি হলো নিমকি বা নামক পাড়া। এটাকে আপনি সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে পারেন, খুবই মজাদার লাগে। আসুন রেসিপিটি শুরু করা যাক। আসুন প্রথমে দেখে নিই এই নিমকি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে নেওয়া হয়েছে ময়দা। ময়দা এখানে আছে এক কাপের মতন। এর সাথে নেওয়া হয়েছে লবণ, চিনি, সাদা তেল এবং সামান্য কালো জিরে। আর এখানে নেওয়া হয়েছে জল। এখানে জল নেওয়া হয়েছে হাফ কাপের মতন। নিমকি তৈরি করার জন্য এখানে একটা বাটিতে এক কাপের মতন ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ, চিনি, কালো জিরে এবং সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। সাদা তেল, কালো জিরে এবং চিনি এখানে দেওয়া হয়েছে এক চা চামচের মতন। সব কিছু দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, নয়তো খুব বেশি নরম হয়ে গেলে নিমকি তৈরি করা যাবে না। ডোটা যাতে একটুখানি শক্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ময়দার ডোটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে 10-15 মিনিটের জন্য রেখে দিতে হবে। ময়দাটাকে বেলার জন্য এরকম একটা ফয়েল পেপার নিয়ে এর ওপরে তেল মাখিয়ে নেওয়া হয়েছে। আপনারা যার উপরে ময়দাটাকে বেলবেন সেখানে একটু ভালো করে তেল মাখিয়ে নেবেন। এখানে ফয়েল পেপার নেওয়ার কারণ হলো নিমকিটা কাটার পর খুব ভালোভাবে তুলে নেওয়া যায়। ডোটা মাখার 10-15 মিনিট পরে এইভাবে ফয়েলের ওপর রেখে ডোটাকে বেলে নিতে হবে। ডোটাকে কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হবে। এটা অনেকটা পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেললে কিন্তু নিমকিগুলো অনেক বেশি ফুলবে এবং এগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এটা বেলা হয়ে গেছে। এই বেলাটা কিন্তু অনেক বেশি পাতলা হয়েছে এবং অনেকটা বড় হয়েছে। এবার এই নিমকিগুলোকে কেটে নিতে হবে বরফির আকারে। এই চাকু দিয়ে নিমকিগুলো কাটবেন। সেই চাকুতে একটু তেল মাখিয়ে নিলে নিমকিগুলো কাটতে এবং কাটার পরে আলাদা করতে দুটোতেই সুবিধা হবে। এরপর এটাকে লম্বা লম্বা করে এইভাবে এটাকে কেটে নিতে হবে। লম্বা করে কেটে নেওয়ার পরে এইভাবে একটা কোণ থেকে ঠিক এইভাবে এগুলোকে কেটে নিতে হবে। নিমকিগুলো বরফির আকারে কেটে নিতে হবে। সবগুলো নিমকি বরফির আকারে কেটে নিতে হবে। চারিপাশ দিয়ে যেগুলো বরফির আকার হয়নি সেইগুলোকে আলাদা করে একটা সাইডে রেখে দিতে হবে। এরপর এই বরফির আকারে কাটা নিমকিগুলোকে একটু আলাদা করে নিতে হবে, যাতে ভাজার সময় এগুলোকে তুলতে সুবিধা হয়। প্রত্যেকটা বরফির আকারে নিমকিগুলোকে কেটে নিয়ে আলাদা করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। পর নিমকিগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিতে হবে সাদা তেল। এখানে তেল নেওয়া হয়েছে এক কাপের মতন। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একটা একটা করে নিমকি দিয়ে দিতে হবে। নিমকিগুলো কিন্তু অবশ্যই একটা একটা করে দিতে হবে। একসাথে অনেকগুলো নিমকি দিলে একটার সঙ্গে একটা লেগে যাবে, নিমকিগুলো ভালো ফুলবে না। নিমকিগুলোর রং যখন হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। ঠিক একই রকমভাবে বাকি নিমকিগুলো ভাজার জন্য একটা একটা করে নিমকি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এগুলোকেও ঠিক একই রকমভাবে হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই নিমকিগুলোর রঙও হালকা বাদামি রঙের হয়ে গেছে। এবার এগুলোকেও তেল থেকে তুলে নিতে হবে। নিমকি তৈরি করার জন্য ময়দা মাখার সময় চিনি এবং তেলের পরিমাণ কিন্তু খুবই অল্প দিতে হবে, নয়তো এই নিমকিগুলো কিন্তু ক্রিস্পি হবে না, নিমকিগুলো নরম হয়ে যাবে।
নিমকিগুলো হালকা বাদামি রঙের হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিতে হবে। একই তেলের মধ্যে বাকি নিমকিগুলো ভেজে নিতে হবে। প্রত্যেকটা নিমকি হালকা বাদামি রঙের হয়ে এলে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। ঠিক একই রকমভাবে এখানে প্রত্যেকটা নিমকি ভেজে নেওয়া হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি নিমকি। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।